গুড মর্নিং এভরিওয়ান, আজকে হলো বুধবার, বার সকাল এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা। তো সাড়ে এগারোটা থেকে আমার ভিডিওটা শুরু করে দিয়েছি, আর সকালবেলা সমস্ত কাজটা সেরে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসেছি দুপুরে রান্না করবো বলে, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্ট করে স্নান সেরে এলাম, স্নান সেরে এসে ঠাকুরকে সেবা দিয়ে ব্রেকফাস্ট সেরে করে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে দুপুরে রান্না হবে হচ্ছে যে কড়াতে মাছ ভাজা হচ্ছে, এখানে এখনো দু পিস আছে, তো এই মাছটা দিয়ে হবে সবজি দিয়ে ঝোল। এখানে সবজি কেটেছি হচ্ছে বিনস, আলু, গাজর, পেঁপে আর বেগুন, এই দিয়ে হবে ঝোল। আর এখানে লাল শাকটাকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি, এটা হবে ভাজা। তো লাল শাকটা কেটেছি একটু বড়ো বড়ো করে, ওটা ভেবেছিলাম চচ্চড়ি করবো, তা ভাবলাম শাক ভাজার থেকে চচ্চড়ির থেকে ভাজাটাই বেশি ভালো লাগে, তাই ওটাকে ভেজে ফেলবো। আর আমার ভাত এখানে হয়ে গেছে, ভাত নামিয়ে আমি ফ্যান ধরাতে দিয়ে দিয়েছি। তো চটপট করে রান্নাগুলো সেরে নিই, সকাল থেকে অনেক কাজ টাজ সারলাম, অনেক কাঁচাকুচি ছিল, কাঁচায় অনেক কিছু, শীত চলে গেছে, গরম পড়ে গেছে, তো শীতের পোশাকগুলো তো এবার কেচে কেচে তুলতে হবে। আর শীতের পোশাক মানে বুঝতেই পারছো, অনেকগুলোই সোয়েটার জ্যাকেট, তো যেগুলো আমাদের তোলা জ্যাকেট বা সোয়েটার সেগুলো সব কাঁচাতে দিয়ে দিই লন্ড্রিতে, আর যেগুলো বাড়িতে পরার সেগুলো আমি নিজেই কেটে নিই। তো সেসবগুলোর কিছু কিছু করে আমার কাচতে হচ্ছে, কদিন ধরে সেগুলো টুকটুক করে কাচছি, আজকেও কেটেছি, সকালবেলায় কেটে দিয়ে এসেছি, সাথে শুকিয়ে যাবে, বাইরে প্রচুর রোদ আছে শুকিয়ে যাবে, তাই জন্য সকাল সকাল করে কেটে দিয়ে চলে এসেছি। আর গরমকালে তো রোদের অভাব হয় না, গরম পড়ে যাওয়া মানে হলো রোদ্দুর, তখন হাওয়ার অভাব হয় কিন্তু রোদ্দুরের অভাব তো হয় না। তো যাই হোক, এবার চলো আমি রান্নাটা সেরে নিই, আগে ঝোলটা করে নেবো নিয়ে তারপর লাস্টে শাকটা ভাজবো। প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নিয়ে তারপরে আরও দুটো যে মাছ রয়েছে ওগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওই তেলেতেই আমি ঝোলটা বসিয়ে দেব। মাছগুলো ভেজে সব তুলে নিয়ে কড়ায় সামান্য একটু জিরে ফোড়ন দিয়েছি, আর তেজপাতা, শুকনো লঙ্কা, এই ফোড়ন দিয়ে আমি সমস্ত সবজিগুলোকে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি আর আলাদা আলাদা করে সবজিগুলো ভাজলাম না, একেবারেই দিয়ে ভেজে নিয়ে এবার ওর মধ্যে একটু আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর নুন, এই দিয়ে ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে আমার যতটা ঝোলের প্রয়োজন হবে ততটা জল আমি দিয়ে দেব। আর আমি এতে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই এতে একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম না, কাঁচা লঙ্কাতেই হয়ে যাবে। মাছের ঝোলটা নামিয়ে নিয়ে আমি শাকটা ভাজতে দিয়ে দিয়েছি, কড়াই দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ওতে আমি শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে জলটা মরে গেলেই ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শুকনো শুকনো করে ভেজে নিয়ে এবার নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও গ্যাসটা কিছু পরিষ্কার হয়নি, ওখানে কড়া পড়ে আছে বেসিনে, মাজা হয়নি, ওগুলো পরে করবো, আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ আজকে অনেক সকাল সকাল অনেক তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়েছি, তার জন্য খিদেও পেয়ে গেছে, আগে তাড়াতাড়ি করে আগে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে এসে গ্যাসটা পরিষ্কার করে কড়াটা মেজে নেব। রান্নার সমস্ত বাসন মাজা হয়ে গেছে, খালি কড়াটাই পড়ে আছে, তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। আর এই যে শাক ভাজা, আর এটা হলো মাছের ঝোল হয়ে গেছে, এদিকে কারেন্ট অফ হয়ে গেছে, দালানে অন্ধকার হয়ে আছে, কী করে খাবো জানি না, দেখি কীভাবে খাওয়া যায়। তো চলো আগে খাওয়া, আমি সন্ধ্যেবেলা রান্নাঘরে চলে এসেছি, আর সন্ধ্যেবেলা বানাবো হচ্ছে চিকেন পকোড়া। দেখো আমি চিকেন পকোড়া সমস্ত কিছু রেডি করে নিয়েছি, ওটাতে আমি দিয়েছি চালের গুঁড়ো, বেসন, পেঁয়াজ কুচো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ওটাকে ভালো করে মেখে নিয়েছি। এ
এবার ওটা ভাজা করার অপেক্ষায়। তো আমি পকোড়া এইভাবেই করি, আর এটা আমার রেডি হয়ে গেছে। এবার পকোড়াটা আমি ভেজে নেব। পকোড়ার মশলাটা আমার সমস্ত কিছু, পকোড়াটা আমার রেডি করা হয়ে গেছে, মাখাটাকে সব কিছু হয়ে গেছে। আর এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। আমার পকোড়া করা হয়ে গেছে। এই যে পকোড়া একদম রেডি হয়ে গেছে। করতে করতে ওদের কিছুটা দিয়ে এসেছি, ওরা খাচ্ছে। এবার এগুলো নিয়ে যাবো, এগুলো লাস্ট ভাজা হয়েছে, তো হয়ে গেছে। চলো এবার ওটা খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর আবার রুটি করতে হবে। বাঁধাকপির তরকারি আমার হয়ে গেছে, রুটিটা করতে বাকি আছে। তো ওগুলো খেয়ে কে কটা রুটি খাবে, একটা খাবে কি দুটো খাবে, তারপর আমি রুটি করতে আসবো। বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে এখন বেরিয়েছি হচ্ছে বাইরে। দেখো বাইরে বেরিয়েছি একটুখানি হাঁটা চলা, বাইরে বেরিয়েছি একটুখানি হাঁটা চলা করার জন্য। আর আমার ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিলাম, আবার ফিরবো একটা নেক্সট ভিডিও নিয়ে। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।